আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত শুধু আসসালামু আলাইকুম। আপনারা এতদিন দেখেছেন বিভিন্ন রোগীকে টিকা ভ্যাকসিন দিতে হয়, এখন আমরা চলে যাব কাজী এগ্রো ফার্মসে, সেখানে কীভাবে এই পিপিআর ভ্যাকসিন দিতে হয় আমরা সেই পদ্ধতি এখন আপনাদের মাঝে দেখাবো। আপনারা কিছুক্ষণের মধ্যেই দেখতে পাবেন এখানে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন ছাগল নিয়ে আসছেন, সেই ছাগলকে আমরা পিপিআর ভ্যাকসিন দেবো। সম্মানিত শুধু চলুন আমরা যাই সেই কাজী এগ্রো ফার্মে, সেখানে ছাগলের পিপিআর ভ্যাকসিন দেওয়া। আমরা এখন দেখতে পাচ্ছি এটা একটা পাউডার, এই ওষুধটা আমরা এই 100 ml পিপিআর ভ্যাকসিন এর ভিতরে প্রবেশ করাবো। আপনারা দেখুন কীভাবে প্রবেশ করাই। প্রথমে এখান থেকে কিছু পানি নিব, অল্প কিছু পানি, আমরা এটা এটা দেব। এইবার ঝাঁকাইতে হবে, গোলানো দরকার, কিছুক্ষণ ঝাঁকাবো। ঝাঁকানোর পরে দেখুন সম্পূর্ণ গোলানো শেষ। এবার এইটা আমরা বোতলের ভিতরে পুষ করাবো। দেখুন এখন আমরা এটা নিলাম, নেওয়ার পরে বড় বোতলে দিয়ে দেবো, বড় বোতলে মিশিয়ে নেব। এবার আমরা প্রত্যেকটা ছাগলকে 1 ml করে 1 ml করে পুষ করাবো। চলুন আমরা এবার ছাগলের ব্যবহার কীভাবে করতে হয় দেখাই। দেখুন আপনারা 1 ml ওষুধ নিয়েছি, 1 ml ওষুধ প্রত্যেকটা ছাগলকে দিব। দেখুন কীভাবে ছাগলকে আমরা দিই, ছাগলটাকে সুন্দর করে ধরে, সুন্দর করে চামড়ার নিচে, চামড়ার নিচে পুশ করাবো। তো এতক্ষণ আপনারা দেখলেন আমাদের পশু বিষয়ক ডাক্তার আপনাদেরকে দেখালো আপনারা কীভাবে ছাগলকে পিপিআর রোগের ভ্যাকসিন দেবেন। তো আপনারা এভাবেই ছাগলকে পিপিআর রোগের ভ্যাকসিন দেবেন। আর এই একটি ভ্যাকসিন আপনি 100টা ছাগলকে পুষ করতে পারেন, প্রতিটি ছাগলকে 1 cc করে দিতে হবে। আপনি যদি পশু হাসপাতালে পেতে পারেন, আপনি এই ভ্যাকসিনটি ছাগলকে যদি 6 মাস পরপর দিয়ে রাখেন তাহলে ছাগলের কোনো রোগ বলে হবে না, ছাগল সুস্থ থাকবে, এদের খাবার দাবারের প্রতি আগ্রহ বাড়বে, এরা সুস্থ সবল থাকবে এবং এদের কোনো রোগ বলে আক্রমণ করতে পারবে না। তো আপনারা এভাবে ছাগলকে পিপিআর রোগের ভ্যাকসিন দিন এবং ছাগলের ফার্ম করে বাণিজ্যিকভাবে লাভজনক হন, আমরা এটাই আশা করি। তো এই জন্য আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যাতে আমাদের পরবর্তী ভিডিও আপনারা দেখতে পারেন, এবং আমাদের কমেন্ট করবেন, আমাদের শেয়ার করবেন, আমাদের সাথেই থাকবেন যাতে আমরা পরবর্তী ভিডিও আপনাদের থাকতে পারি। তো সবাই আমাদের জন্য দোয়া করবেন যাতে আমাদের ফার্মটি আরও একটা বড় ফার্মে পরিণত করতে পারি। তো কাজী এগ্রো ফার্ম থেকে আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, ওকে বাই।